অর্থাৎ ফ্রি সাইট নিয়ে আসলাম, যারা মাইক্রো ওয়ার্কশপ করতে পছন্দ করেন তাদের সম্পর্কে বলছে, যেগুলো আমাদের বাংলাদেশ থেকে উইথড্র দেওয়া যায়, বিভিন্ন রকমভাবে ক্রিপ্টো কারেন্সিতে উইথড্র দেওয়া যায় সেগুলো নিয়ে চলে আসছি। এইগুলো সম্পর্কে হয়তো আপনারা জানেছেন অলরেডি, আমি আপনাদেরকে টোটাল 10টা মাইক্রো জব সাইট দেখাবো যেগুলো থেকে অলরেডি আপনারা আর্ন করতে পারবেন 100% এবং উইথড্র করতে পারবেন খুব সিম্পল ওয়েতে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জব বয়। আমি বেশি সময় নেবো না, শুধু একটু বুঝিয়ে দেবো কীভাবে কাজ করতে হয় এবং কত ডলার হলে উইথড্র দিতে পারবেন এবং কিসের মাধ্যমে পেমেন্ট পাবেন। ফার্স্ট যেটা হইতেছে জব বয় যেটার কথা বললাম, এটা সম্পর্কে হয়তো বা আগেও শুনেছেন। আমি এই টোটাল যে 10টা সাইট নিয়ে আলোচনা করব, এই 10টা সাইডেরই কিন্তু একটা করে রিভিউ দিব, অর্থাৎ 10টা ভিডিও পাবেন আরও শুধুমাত্র এই ফ্রি ইনকাম সাইট নিয়ে। তাই যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই 10টা ইনকাম সাইট থেকে কীভাবে উইথড্র, কীভাবে কাজ করতে হয় টোটাল বিষয়গুলো নেই, কিন্তু নেক্সট যে সিরিয়ালি ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু ভালো করে দেখবেন। হয়তো বা একদিনে দেখা যাচ্ছে 2টা 3টা করেও ভিডিও থাকতে পারে, তাই কিন্তু অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি। তো ভিউয়ার্স, ফার্স্ট যেটা রয়েছে জব বয়ের কথা বলতেছিলাম, এটা আপনার কিন্তু রেঞ্জ হচ্ছে আপনি যদি একটা কাজ করেন তাহলে সেই কাজের পরিমাণটা 5 সেন্ট থেকে শুরু করে আপনার প্রায় $5 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আপনার যখন অ্যাকাউন্টে $10 হবে তখন এটা আপনি আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে সেই ট্রাস্ট ওয়ালেটে LTC-র মাধ্যমে কিন্তু বা বেস্ট লাইট কয়েন ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনি এখানে উইথড্র দিতে পারবেন। যদি আপনি কয়েন বেস অ্যাকাউন্ট থেকে থাকে ক্রিপ্টো কারেন্সিতে তাহলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। যদি কয়েন বেস অ্যাকাউন্ট আপনার না থেকে থাকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। ফার্স্ট হইতেছে জব বয়। ভিউয়ার, সেকেন্ড যেটার কথা বলবো পিকো ওয়ার্কার্স সম্পর্কে। পিকো ওয়ার্কার্স হচ্ছে এমন একটা সাইট যেটা অলরেডি USA বেসড, অর্থাৎ এটা আমেরিকান একটা কোম্পানি এবং এটা কিন্তু স্মল গিগস বিগ রেজাল্টস। ওকে, স্মল গিগস বলতে আমি আপনাদেরকে টোটাল ডিটেল আলোচনা করব যখন এই সাইটটা নিয়ে রিভিউ করব, শুধুমাত্র আজকের নামটা জেনে রাখুন। এখানে আপনি কিন্তু অলরেডি 5-7 দিনের ভিতরে এমন টাকা ইনকাম করতে পারবেন যে কোনো ফ্রিলান্সাররা যেভাবে ইনকাম করতে পারে, ঠিক একই রকমভাবে আপনি যদি চান তাহলে এখান থেকে আর্ন করতে পারবেন। এখানেও পেমেন্ট মেথড রয়েছে, আপনি অলরেডি দেখতে পাচ্ছেন ক্রিপ্টো কারেন্সি রয়েছে, পেপাল রয়েছে, অ্যামাজন গিফট কার্ড রয়েছে। ক্রিপ্টো কারেন্সি বলতে এখানে LTC, বিটকয়েন, ডজ কয়েন বিভিন্ন রকম কয়েন রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু উইথড্র দিতে পারবেন। আমি অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এবং কীভাবে কাজ করবেন, কীভাবে আপনি আর্ন করতে পারেন সম্পূর্ণ কিন্তু ডিটেল নেক্সট ভিডিওগুলোতে দিয়ে দেবো। তো সেকেন্ড যেটা ফ্রি সাইটের কথা বলছি সেটা হচ্ছে পিকো ওয়ার্কার্স। অলরেডি এখন যে সাইটটার কথা বলবো এটা এত পরিমাণ টাকা পে করে থাকে যে অন্যান্য মাইক্রো ওয়ার্ক জব যে সাইটগুলো রয়েছে সেগুলোকে ফেল করিয়ে দিবে। হাইপ মাইক্রো নামে যে এই সাইটটার কথা আমি বলছি, এই সাইটটাতে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন একমাত্র বিটকয়েন এবং পেপালের মাধ্যমে। আপনার মিনিমাম যদি $20 অ্যাকাউন্টে হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি হাইপ ওয়ার্কার থেকে অলরেডি কিন্তু উইথড্র দিতে পারবেন। এখানে কাজ করার সিস্টেমগুলো মোটামুটি মাইক্রো ওয়ার্ক জবে যে কাজগুলো হয় সবগুলো সাইটের কাজ কিন্তু একই নিয়মে হয়। আপনারা যদি ভেবে থাকেন যে আমি অলরেডি ফেসবুকে একটা লাইক, ইউটিউবে একটা লাইক কমেন্ট করে আমি আর্ন করতে পারবো তাহলে আপনি ভুল চিন্তা করছেন। মাইক্রো ওয়ার্ক জব বলতে শুধুমাত্র আপনার এইগুলো বোঝায় না যে ফেসবুকে লাইক, একটা ইউটিউবে লাইক, একটা ভিডিও ওয়াচ, এগুলো কিন্তু বোঝায় না, আরও কী কী কাজ করতে হয় টোটাল ডিটেল নিয়ে কিন্তু ভিডিও আসছে। তাই অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। অলরেডি আমরা এখন 3 নম্বরে দেখলাম কি হাইপ মাইক্রো। এখন যে সাইটটার কথা বলছি সেটা হচ্ছে fiverr.com। তো অলরেডি এই সাইটটা সম্পর্কে জানে না, ফাইবার সম্পর্কে এমন মানুষ খুবই কম পাওয়া যাবে যারা অলরেডি অনলাইনে ইনকাম করতে চায় তারা। তো এটা সবারই একটা হয়তো বা দেখা গেছে এমন একটা মার্কেট প্লেস যে মার্কেট প্লেসে হিউজ পরিমাণ আর্ন, লাখ লাখ টাকা, 10-12 লাখ টাকা পর্যন্ত এখান থেকে আর্ন করা সম্ভব। তো এখান থেকে আপনি সর্বনিম্ন যদি $5 হয় এবং ব্যাংক ট্রান্সফার যদি আপনি করতে চান তাহলে সর্বনিম্ন $20 হলে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। এখানে কিছু চার্জ রয়েছে টোটাল মিলিয়ে মাইক্রো ওয়ার্ক জব সাইটের ফাইবার হচ্ছে এমন একটা সাইট যে সাইট থেকে সবাই একটা স্বপ্নের মতো ইনকাম করতে চায়। তাই ফাইবার অলরেডি লিস্টে রেখেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার হচ্ছে 4 নম্বর সাইট। এরপরে যে সাইটটা রয়েছে SEO ক্লার্ক সম্পর্কে বলবো। এইগুলো কিন্তু যারা SEO সম্পর্কে, অর্থাৎ আপনারা যারা ভালো কাজ করতে জানেন, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO দ্বারা এটা বোঝায়। তো অলরেডি এইগুলো সম্পর্কে মোটামুটি যাদের একটা ধারণা রয়েছে তারা কিন্তু SEO ক্লার্কের ভিতরে কাজ করে থাকেন। এখানে যে পেমেন্ট সিস্টেম রয়েছে এটা অলরেডি আমরা জানি পেপ্যাল এবং পেওনারের মাধ্যমে। বাংলাদেশ থেকে পেওনার অলরেডি গ্রহণযোগ্য, যেগুলো সাইট থেকে আপনি বাংলাদেশ থেকে উইথড্র দিতে পারবেন সেই সাইটগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করছি। তো আপনি এখানে পেও
পেওনার বাংলাদেশ থেকে খোলা যায়। তো অলরেডি যাদের অ্যাকাউন্ট নেই পেওরে, আমার চ্যানেলটি চেক করতে পারেন পেওনার অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়, অথবা ইউটিউবে সার্চ দিতে পারেন পেওনার অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়। খুব সিম্পল এবং খুব সহজেই কিন্তু পেওনার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। তো অলরেডি যেটা বলছি, এই এসইও ক্লার্কে কীভাবে কাজ করতে হবে টোটাল ডিটেল নিয়ে আসছি সামনে ভিডিওতে। তো অলরেডি 5 নম্বর যে সাইটটা সেটা হচ্ছে seoclark.com। পরবর্তী যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে ক্লিক ওয়ার্কার। ক্লিক ওয়ার্কার থেকেও কিন্তু একই রকমভাবে ক্লিক করে, আর্ন করে, ওয়েব পেজ সি করে বা অলরেডি এসইও করে, টেক্সট ক্রিয়েশন করে আপনি কিন্তু বিভিন্ন রকম কাজ করে ক্লিক ওয়ার্কে কাজ করতে পারবেন। তো ক্লিক ওয়ার্কারের কাজ হচ্ছে এখান থেকে আপনি বায়ারের কাজ পাবেন এবং সেই কাজগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করে আপনি কিন্তু আর্ন করতে পারবেন। এখানে আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন $10 হলে আপনি উইথড্র দিতে পারবেন পেপাল এবং ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। বাংলাদেশ থেকে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু এখানে উইথড্র নিতে পারবেন। তাই কিন্তু অলরেডি 6 নম্বর সাইট হিসেবে ক্লিক ওয়ার্কারকে আমি রেখেছি। তো ভিউয়ার্স অলরেডি এবার 7 নম্বর যেটা হয়েছে মাইক্রো ওয়ার্কার্স নামের যে সাইটটা, সেই সাইটটা সম্পর্কে কথা বলবো। মাইক্রো ওয়ার্কার্স এটা খুব ইজি এবং খুব পরিচিত একটা সাইট। ফেসবুক পেজ, ডাউনলোড অ্যাপ এবং বিভিন্ন রকম আপনার ওয়াচিং ভিডিও, সার্চ আর ক্লিকিং, অ্যাপ টেস্টিং এগুলো নিয়ে কিন্তু এই সাইটটা অলরেডি মেক করা হয়েছে। যারা বেশি একটা ইনকাম মানে অর্থাৎ অনলাইনে কাজ সম্পর্কে ভালো একটা কম বুঝেন বা আপনার হয়তোবা নতুন, তাদের জন্য কিন্তু এই মাইক্রো ওয়ার্কার্স এই সাইটটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সাইটটি কীভাবে কাজ করতে হয় টোটাল ডিটেল নিয়ে সামনে ভিডিওতে অবশ্যই আসছি। আপনি যদি এখান থেকে উইথড্র দিতে চান তাহলে কিন্তু বিভিন্ন মাধ্যম রয়েছে, যেমন পেপাল রয়েছে, পেওনার রয়েছে এবং কিন্তু ব্যাঙ্ক ট্রান্সফার সিস্টেম রয়েছে। এখানে আপনার অ্যাকাউন্টে যদি $9 হয়ে থাকে তাহলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু 7 নম্বর যে সাইটটা মাইক্রো ওয়ার্কার্স, এগুলো কিন্তু বেস্ট 10টা সাইটের ভিতরে মাইক্রো ওয়ার্কজপের একটা সাইট। যে সাইটের কথা বলবো এটা অলরেডি অনেক দিন যাবত অলরেডি বিশ্বে এমনভাবে মাইক্রো ওয়ার্ক জবগুলোর কাজ দিয়ে আসছে যে আপনি যদি চান যে আর্ন করতে এবং কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমেই কিন্তু এখানে বিভিন্ন রকম সার্ভে করতে পারেন বা অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আপনি আর্নটা করতে পারেন, ঠিক আছে, গুগল অ্যাডের মাধ্যমে যেটা আমরা বলে থাকি। তো সাকসেসফুলি যদি এখানে আপনি অলরেডি আর্ন করতে চান তাহলে কিন্তু উইথড্র দিতে পারবেন খুব সহজে। আপনি এখানে পেপাল, পেওনার স্কিলের মাধ্যমে কিন্তু উইথড্র দিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে $8 পরিমাণ জমা হয়ে থাকে। এবং ওয়াইসেন্স একটা খুব ইজি একটা সাইট, এখান থেকে প্রতিদিন আপনার 30-40টা ছোটো ছোটো কাজ করা যায় এবং কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন অলরেডি $8 হয়ে যাবে তখন পেএনআর মাধ্যমে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। তাই অলরেডি 8 নম্বর সাইট হিসেবে আমি রেখেছি ওয়াইসেন্স.com। 9 নম্বর যে সাইটের কথা বলবো সেটা হচ্ছে ফিল্ড এজেন্ট, ঠিক আছে। ফিল্ড এজেন্ট সম্পর্কে এটুকু বলে রাখি যে এখানে আপনি বিভিন্ন রকম যে মার্কেটগুলো রয়েছে, মার্কেট প্লেসগুলো রয়েছে, এদের ভিতরে যে কম্পিটিটর রয়েছে তার ভিতরে কিন্তু এই ফিল্ড এজেন্টও কিন্তু মোটামুটি ভালো একটা কাজ দিয়ে থাকে। আপনি এখানে আরও ডিটেল জানতে পারবেন সামনের ভিডিওগুলোতে। এখানে আপনার অ্যাকাউন্টে যদি অলরেডি এখানে $20 পরিমাণ যদি জমা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি $3 থেকে $20 ভিতরে যে পরিমাণ টাকাটা রয়েছে আপনি বিভিন্ন কাজ করে পাবেন, সেই টাকাটা কিন্তু ব্যাঙ্ক উইথড্রর মাধ্যমে কিন্তু অর্থাৎ ব্যাংকের মাধ্যমে অথবা পেপালের মাধ্যমে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। এবার 10 নম্বর শুধুমাত্র একটা সাইটের কথা বলবো না, বিভিন্ন কয়েকটা সাইট নিয়ে আলোচনা করব। তার ভিতরেও রয়েছে সোয়াগবাক্স, যেগুলো আমরা সার্ভে করে ইনকাম করতে পারি। সার্ভে সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়ে থাকে, তবু আমি সার্ভে সম্পর্কে বলে যাচ্ছি। যারা মোটামুটি ইংলিশে মোটামুটি ভালো পারেন অর্থাৎ বুঝেন লেখাগুলা, তাদের জন্য মোটামুটি পারলেও হবে, কারণ গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন। তবে যদি মোটামুটি ভালো বুঝেন তাহলে কিন্তু সার্ভে সম্পর্কে যদি কাজ ভালো জানেন তাহলে কিন্তু সোয়াগবাক্স রয়েছে, সার্ভে জাঙ্কি রয়েছে, মাই পয়েন্টস রয়েছে, শপি পিক রয়েছে, ফিল্ড এজেন্ট তো আগে বললামই, তার পাশাপাশি রয়েছে গিগওয়াক এবং টাস্ক র্যাবিট যে সাইটগুলো রয়েছে, এই সাইটগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন রকম সার্ভে করতে পারবেন। তাই আমি 10 নম্বরে অলরেডি রেখেছি বিভিন্ন রকমভাবে সার্ভে করা যায় এবং সার্ভে করে আর্ন করা যায় সেই সাইটগুলোর কথা আমি এখানে 10 নম্বরে রেখেছি। তো এই 10টা পয়েন্ট নিয়ে নেক্সট ভিডিওতে, 10টা পয়েন্ট নিয়ে আমি নেক্সট ভিডিওতে একটা করে রিভিউ দিব। এবং যদি অবশ্যই ভিডিওতে ভালো করে বুঝে না থাকেন কমেন্ট করে জানাবেন, কারণ নেক্সট ভিডিওগুলো আপনাদের শুধুমাত্র হবে যে প্রত্যেকটা সাইট সম্পর্কে রিভিউ। তাই কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যদি আপনাদের কাছে মনে হয় এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনার যে ফ্রেন্ডরা রয়েছে ইনকাম করতে পারছে না অনলাইন থেকে, এবং অবশ্যই এগুলো ফ্রিতে ইনকাম, আপনি ফোন দিয়েই কিন্তু কাজগুলো করতে পারবেন, নো ল্যাপটপ, নো পিসি, কোনো প্রয়োজন নাই, অলরেডি শুধুমাত্র আপনার হাতে যে একটা মোবাইল ফোন রয়েছে অ্যান্ড্রয়েড, সেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু অলরেডি আর্ন করতে পারবেন। কীভাবে আর্ন করা যায় এবং একদম হাতে কলম ধরে শিখিয়ে দেবো। তাই অলরেডি ভিডিওর পাশাপাশি একটা কমেন্ট করে যাবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।